সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মেনকা রায়, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল অ্যান্ড কলেজ, কসবা, দিনাজপুর। আজকের বিষয় বাংলা প্রথম পত্র। প্রত্যেকটি ক্লাসে আমি তোমাদের কবিতার মধ্য দিয়ে ক্লাস নিয়েছি, এবারও আমি তোমাদের একটি কবিতা মধ্য দিয়ে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাহলে আজকের আমাদের কবিতাটির নাম হলো সবার আমি ছাত্র, লিখেছেন কবি সুনির্মল বসু। দেখো তাহলে আমি বোর্ডে কিছু কিছু সুনির্মল বসুর ছোট সংক্ষেপে জীবনী লিখেছি, তার পাশাপাশি আমি তোমাদের প্রত্যেকটি লাইন কবিতা পড়ে শোনাবো এবং ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তার সুনির্মল বসুর জীবনী সম্পর্কে আমরা জেনে নিই। সুনির্মল বসু জন্মগ্রহণ করেছে 1902 সালে 20 জুলাই পশ্চিমবঙ্গের বিহারের গিরিডি নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ঢাকার বিক্রমপুরে মালখান নগরী। তার পিতার নাম ছিল পশুপতি বসু এবং তিনি পড়াশোনা করেছেন 1920 খ্রিস্টাব্দে পাটনা থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। কিশোর বয়সে কবিতা লেখার পাশাপাশি চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার পরিচয় পাওয়া যায়। তিনি একজন কবি এবং শিশু সাহিত্যিকও ছিলেন। তার উল্লেখযোগ্য কয়েকটি দু একটি গ্রন্থের নাম আমি লিখেছি, দেখো, ছানা পড়া, বেড়ে মজা, হইচই ইত্যাদি। আরো কয়েকটি তোমাদের বইয়ে লেখা আছে। আর তিনি মৃত্যুবরণ করেছেন 1957 সালে, তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে সুনির্মল বসু সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিয়েছি, এখন আমি তোমাদের কবিতাটি পড়ে শোনাব। কবিতাটি লিখেছেন সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইয়ে, কর্মী হবার মন্ত্র আমি বাইরের কাছে পাইলে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিছে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মন সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। তাহলে কবি এখানে সুনির্মল বসু তিনি নিজেই বলেছেন সবার আমি ছাত্র। এখন আমি পাঠ পরিচিতি তোমাদের একটু বলবো। তাহলে পাঠ পরিচিতির মধ্য দিয়ে আমি কবিতাটির ব্যাখ্যা জানতে পারবো, এবং ব্যাখ্যা যে কোনো কবিতা বা গদ্য, এর আগে আমি ক্লাস নিয়েছি বলেছি, যে কোনো কবিতা বা গদ্য পড়ার আগে তোমরা অবশ্যই পাঠ পরিচিতি পড়ে নেবে। তাহলে পাঠ পরিচিতিতে বলা হয়েছে যে জন্মগতভাবে বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। প্রত্যেকটি মানুষ জন্মগতভাবে প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে থাকে। মানবিক ও নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতির সবচেয়ে বড় একটি সহায়ক শক্তি। আকাশের অসীমতা আমাদের যেমন উদারতা হতে শেখায়, আমাদের কর্মপ্রেরণার বড় উৎস হচ্ছে বায়ু প্রবাহ। পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা শিখতে সাহায্য করে, উৎসাহ জাগায়। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ হলো সূর্য। সূর্য সবসময় কি নিজের আলো দিয়ে অন্যকে আলোকিত করে। নদীর কাছ থেকে আমরা গতিশীলতার শিক্ষা পেয়ে থাকি। ঝর্ণা মনকে চলমান রাখতে সাহায্য করে। সবুজ বন আমাদের মনকে সজীব ও সতেজ রাখে। মাটি নিজে যেমন সব কিছু সহ্য করতে পারে, তেমনি অন্যদেরও সে সহিষ্ণুতা শেখায়। পাথরের কাছ থেকে আমরা সব কাজে কি দৃঢ়তা হতে শিখি। এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। তাই কবি এখানে বলেছেন যে এই নদী, আকাশ, পাহাড়, সূর্য, প্রত্যেকটি
প্রকৃতির প্রতিটি কি উপাদান, এই উপাদান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং লেখক এই কবিতা থেকে বা এই প্রকৃতির অনেক কিছু থেকেই তিনি শিক্ষা লাভ করেছেন। তাহলে দেখো সবার আমি ছাত্র বলতে কবি কি বোঝাতে চেয়েছেন আমি বোর্ডে লিখেছি, এটি দুই একটি লাইন আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। তাহলে এই কবিতাটি সর্বপ্রথমে উপরের লাইনে দেখো সবার আমি ছাত্র বলতে কবি কি বোঝাতে চান, দেখো পৃথিবীর সকল ব্যক্তি বা বস্তুর কাছ থেকে শিক্ষা নিয়ে পথ চলতে চান, কে তিনি সুনির্মল বসু কবি। আর পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তি বা বস্তু, আমি প্রত্যেকটি বস্তুর কথা বলেছি, এই কাছ থেকেই তিনি শিক্ষা নিয়ে পথ চলেছেন। কবি পৃথিবীর সন্তান, তার জ্ঞান বুদ্ধির বিকাশ সাধনের জন্য তিনি পৃথিবীর প্রত্যেকটি উপাদান থেকে শিক্ষা নিতে চান, এভাবেই তার মধ্যে নৈতিক ও মানবিক চেতনা জাগ্রত হবে। মূলত কবি পৃথিবীর সকল ব্যক্তি বা বস্তুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চান বলে নিজেকে কি বলেছেন, সবার আমি ছাত্র বলেছেন। তাহলে এই ব্যক্তি বা বস্তুর কাছ থেকে যখন তিনি শিক্ষা লাভ করেছেন, গ্রহণ করেছেন, এইটা নিয়ে তিনি বলেছেন আমি সবার আমি কি ছাত্র। তাহলে এই প্রত্যেকটি লাইন এখন আমি তোমাদের ব্যাখ্যা করে বলব এবং বুঝিয়ে দেব। দেখো, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। প্রথমে কবি এখানে বলেছেন আকাশের কথা, কারণ আকাশ উদার এবং অনেক বড়। আকাশের কাছ থেকে কবি শিক্ষা নিয়ে উদার হওয়ার কি লাভ করেছেন। তারপর কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে। কবি আমাদের কর্মপ্রেরণার বড় উৎস যে নিরন্তর বায়ু, তাই কবি এখানে বলেছে যে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছ থেকে পেয়ে থাকি। প্রকৃতির অন্যতম উপাদান হলো বায়ু, যা হাজার বছর ধরে প্রবাহিত হচ্ছে। প্রতিনিয়ত চলমান অবস্থায় থাকা সত্ত্বেও তার যেন কোনো কি ক্লান্তি নেই, তাহলে বায়ুর কোনো ক্লান্তি নেই, সে ক্লান্তিহীনভাবে নিরন্তর ছুটে চলছে। বায়ু থেকে কবি নিজের প্রেরণা পেয়ে থাকেন। বায়ু যেমন ক্লান্তিহীনভাবে ছুটে চলে, কবিও তেমনি ছুটে চলতে চান অলসতা ও ক্লান্তিকে দূরে ঠেলে। তাহলে এই বায়ুর কাছ থেকেই কবি কি শিক্ষা লাভ করেছেন, কিভাবে যে বায়ু যেমন প্রবহমানভাবে এবং ছুটে চলছে, ক্লান্তিহীনভাবে ছুটে চলছে, কবিও তেমনি অলসতা ও ক্লান্তিকে দূরে ঠেলে দিয়েছে, তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, এই বায়ুর কাছ থেকে তিনি সেই শিক্ষা লাভ করেছেন। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। তাহলে পাহাড়ের কাছ থেকে আমরা কি শিখেছি, দৃঢ়তা। পাহাড়ের উচ্চতা যে আমাদের উদারতা শেখায়, কর্মে উৎসাহ জাগায়, কবি সেই বিষয়টি এখানে বুঝাতে চেয়েছেন। পাহাড়ের উচ্চতা আমাদের মনকে কি করে, সমুন্নত করে। সুউচ্চ পাহাড় দেখে মনে হয় এগুলো যেন আমাদের মাঝে উদারতার সাক্ষ্য বহন করেছে, তাই কবি পাহাড়ের মতো মানুষের মনকেও উদার দৃষ্টিভঙ্গি অর্জনে ব্রতী হতে বলেছেন। পাহাড়ের কাছ থেকে উদারতা ও কর্মে উৎসাহ নিতেই কবি এই লাইনটি ব্যাখ্যা করেছেন। তাহলে পাহাড় আমাদের কি শিখতে সাহায্য করেছে, মনকে উদার হতে সাহায্য করেছে, এই উদারতা দিয়ে কবি সেই শিক্ষা লাভ করেছেন। এ হয়ে যেন ভাই মৌন মহান। মৌন অর্থাৎ কি, মৌন অর্থাৎ হচ্ছে নীরব এবং গুণে গুণান্বিত হওয়া। তাহলে ধৈর্যে সর্যে পাহাড়ের মতো মৌন বা নীরব এবং গুণে কর্মে পাহাড়ের মতো সুউচ্চ বা মহান হবার কথাই কবি এখানে বলেছেন। তিনি আরো বলেছেন খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই, খোলা মাঠ ফের উপদেশে। তাহলে আমরা যখন কোনো একটি খোলা মাঠ দেখি তখন আমাদের মন কি হয়ে যায়, চঞ্চল হয়ে ওঠে। তাই লাইনটি বলেছে যে কবি যখন খোলা মাঠ তাকে কি মুক্ত মনা হওয়ার বিষয়টি শিক্ষা দেয়। আমাদের পরিবেশের আশপাশে অনেক খোলা মাঠ আছে যেখানে আমাদের অন্তরে দৃষ্টি দিয়ে তাকানো উচিত, কেননা বিশাল খোলা মাঠ যেন মন খোলা বা মুক্ত মনের প্রতীক। তাই আমরা যদি কবির মতো অন্তর্দৃষ্টি দিয়ে খোলা মাঠের দিকে তাকাতে পারি, তবে আমরা মুক্ত মনের মানুষ হতে পারবো। তাহলে এই খোলা মাঠের
মতোই আমাদেরকে কি হতে হবে, মুক্ত মন হৃদয় আমাদেরকে লাভ করতে হবে। ঠিক কবি যেভাবে মুক্ত মন দিয়ে এবং সুচিন্তিত মন দিয়ে এই পৃথিবীকে প্রকৃতিকে তিনি অনুভব করেছেন। সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। আমরা সকলেই জানি সূর্যের তেজে, সূর্য যখন প্রখরভাবে আলো দেয়, তেজ ছড়ায়, তখন কিন্তু আমরা অনেক প্রখর অবস্থায় কিন্তু সহ্য করতে পারি না। ঠিক তেমনি সূর্যের কাছ থেকেও কবি শিক্ষা পেতে চান। সূর্য যেমন নিজে নিজে জ্বলে এবং সে নিজে জ্বলে অপরকে আলো ছড়ায়, সূর্য তেমনি নিজের গুণে গুণান্বিত হয়ে সে গুণটা অপরের মাঝে কি ছড়িয়ে দিতে চায়। তাই কবি বলেছেন, সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। তাহলে চাঁদ মিষ্টি এবং কি মধুর, আমরা সকলে জানি চাঁদ খুব ঠান্ডা, খুব কি মিষ্টি। কবি চাঁদের কাছ থেকে শিক্ষা পায় খুব সুন্দরভাবে কথা বলার, সহজভাবে পথ চলার। তাই এই চাঁদের চাঁদের দিকে এবং সূর্যের দিকে তাকালে আমরা বুঝতে পারি চাঁদ খুবই যে ঠান্ডা এবং মিষ্টি, এইখান থেকে কবি সুন্দরভাবে সহজভাবে চলার পথ চলার শিক্ষা লাভ করেছে। ইঙ্গিতে তার শিখায় সাগর। তাহলে সাগর কিন্তু তার বুকে অনেক রত্ন ধরে রাখে। যেমন আমরা জানি সাগরের বুকে মুক্তা পাওয়া যায়, ঝিনুকটা সেই মুক্তাকে তার বুকে বুকের মধ্যে মুক্তাকে লুকিয়ে রাখে। তাই বলা হয় মানে সাগর তাকে ইঙ্গিত করছে কোনো কিছু শেখার জন্য। অন্তর হোক রত্ন আকর। আকর বলতে আমরা জানি ভাণ্ডার, রত্ন ভাণ্ডারকে বলা হয়েছে রত্ন আকর। তাহলে অন্তর হোক, তাহলে কবির বা মানুষের হৃদয় কেমন হতে হবে, ঠিক যেন মানে রত্নের মতো, রত্নের মতো যেন মন কি হবে, সুন্দর হবে, অন্তর হবে, হৃদয় হবে, অন্তর হবে কি রত্নের মতো, রত্ন ভাণ্ডারে পরিপূর্ণ। কবি মানুষকে অন্তরে রত্ন আকর ধারণ করে মানব কল্যাণে এগিয়ে যেতে বলেছেন। তাই বলেছেন, অন্তর হচ্ছে মানুষের অনুভূতির প্রধান কেন্দ্র। এই অন্তরের মাধ্যমেই মানুষ, এই অন্তরের মধ্যেই মানুষের সুখ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, যন্ত্রণা থাকে, এই বেদনা থাকে, এই উপলব্ধি করতে পারে কে, অন্তর। অন্তরের এই উপলব্ধির দ্বারা মানুষ মানব কল্যাণে অনেক উপকারে এগিয়ে আসতে পারে। তাই হৃদয়কে যদি রত্ন ভাণ্ডারে সমৃদ্ধ করা যায়, তাহলে সাধারণ মানুষের কল্যাণে তা বিলিয়ে দেওয়া সম্ভব হবে। তাহলে অন্তর অবশ্যই হতে হবে রত্ন ভাণ্ডারে পরিপূর্ণ, মন হতে হবে উদার, হৃদয় হতে হবে উদার। তাহলে তখনই মানুষের মধ্যে হৃদয় উদার হবে যখন মানুষের মধ্যে একটি কৌতূহল বা আগ্রহ থাকবে। তাই কবি বলেছেন যে অন্তর হোক রত্ন আকর, অন্তরটাকে অবশ্যই রত্ন ভাণ্ডারে পরিপূর্ণ করতে হবে। পরের লাইন, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে জ্বলতে। নদী আমাদের কি শিখিয়েছে, নদী আমাদের আপন বেগে চলমান হতে শিখিয়েছে। তা নদীর কাছ থেকে কবি আপন বেগে চলার শিক্ষা পেলেন। প্রবাহ মানতাই কি নদীর ধর্ম, পৃথিবীর কোন শক্তি নদীর এ প্রবাহ মানতায় পরিবর্তন আনতে পারে না। নদী তার নিজ গতিতে চলে, নদীর এই আপন বেগে চলা আমাদের নিজ বেগে চলার শিক্ষা দেয়। নদী যেমন আপন বেগে চলছে, তেমনি মানুষও তেমনি নিজ বেগে চলার শক্তি বা অর্জন করতে পারছে। কার কাছ থেকে শিখবে, নদীর কাছ থেকে। নদী যেভাবে আপন বেগে চলছে, মানুষও তেমনি যেন নদীর কাছ থেকে শিক্ষা নিয়ে নিজ বেগে আপন বেগে চলতে পারে। তাই কবি এখানে সেই লাইনটি বুঝাতে চেয়েছেন। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। তাহলে মাটি, মাটি কি করছে, মাটি অনেক কিছু সহ্য করে। যেমন মাটির মতো সব কিছু সহ্য করার মানসিকতা অর্জনের বিষয়টি কবি এখানে বলেছেন। বলা হয়েছে, যুগ যুগের পর যুগ অতিবাহিত হলো, মাটি যেন অবলীলায় তার কষ্টকে বুকে ধারণ করে স্থির থেকেছে। যেমন মাটি পুড়িয়ে ইট তৈরি হয়, মাটি কেটে আবার দালান কোটা নির্মাণ করা হয়, এত কিছুর পরও মুহূর্তের জন্য সে কিন্তু ধৈর্য হারায় না, মাটি ধৈর্য হারায় না, তার অনেক কি সহ্য ক্ষমতা। তাই কবি মানুষকে
মাটির কাছ থেকে ধৈর্যশীলতার শিক্ষা নিতে এবং জীবনে তা প্রয়োগ করতে বলেছেন। কবি আবারও বলতে চান যে মাটির কাছ থেকে আমরা যে সহ্য ক্ষমতাটা পেয়েছি, তেমনি মানুষও যেমন তেমনি ধৈর্যশীল হতে পারে। তার কোথা থেকে শিক্ষা লাভ করবে, সে মাটি থেকে শিক্ষা লাভ নিয়ে মানুষ যেন তার নিজের জীবনে কাজের উপর লাগায়, প্রয়োগ করে, সেইটি কবি এখানে বোঝাতে চেয়েছেন। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ অর্থ কি? পাথর। তাহলে পাথরের দৃঢ়তা থেকে মানসিকভাবে কাজে দৃঢ় হওয়ার দীক্ষা গ্রহণের বিষয়টি কবি এখানে বোঝাতে চেয়েছেন। আমাদের আশেপাশের পরিবেশের একটি বিশেষ উপাদান হলো কি? পাথর। এটি আমরা জানি পাথর খুবই কি শক্ত এবং কঠোর। এটি এতটাই শক্ত যে সামান্য আঘাতে কেউ তাকে কি ভাঙতে পারে না। তাই কবি পাথরের কাছ থেকে মানসিকভাবে দৃঢ় হওয়ার দীক্ষা গ্রহণ করার আহ্বান করেছেন, যেন সামান্য কারণে মানুষ কি ভেঙে না পড়ে। তাহলে পাথর যেমন শক্ত, পাথর যেমন সহজেই ভাঙতে পারে না, তেমনি পাথরের কাছ থেকেই শিক্ষা নিয়ে কবি মানুষ তা জীবনে প্রয়োগ করতে বলেছেন। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে। তাহলে ঝর্ণা যেমন সহজভাবে বয়ে চলে, সেরকম ঝর্ণার কাছ থেকে কবি শেখে সহজভাবে চলার, সহজ হওয়ার। তাহলে ঝর্ণা কি? ঝর্ণা কিন্তু সহজভাবে বয়ে চলছে, আমরা সবাই ঝর্ণাকে দেখেছি। ঝর্ণা যখন আপন বেগে নিজ গতিতে সুন্দরভাবে বইছে এবং ঝর্ণা দেখে আমরা সকলে কি হই? খুশি হই এবং আনন্দিত হই। তেমনি ঝর্ণা যখন আপন বেগে নিজ বেগে চলছে, তেমনি ঝর্ণার কাছ থেকে কবি বোঝাতে চান সহজ হওয়ার এবং সহজভাবে পথ চলার। তিনি বলেছেন শ্যাম বনানী সরসতা। শ্যাম বনানী, বনানী বলতে সবুজ বন, সরসতা বলতে হৃদয়ের যে সরসতা মলিন হওয়া, সেটাই কবি বোঝাতে চান। সবুজ বন কবিকে কি সজীবতার মাধ্যমে সরসতার ভিক্ষা দেয়। বিশ্ব প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ সবাই আমরা জানি সবুজ প্রকৃতি, এবং সবুজকে যৌবনের কি প্রতীকও বলা হয়ে থাকে। সবুজ গাছপালা যেন কবির মনকে সবুজে সবুজে সজীব করে তোলে। সবুজ বন এভাবেই তার সজীবতা দিয়ে কবিকে সরসতার ভিক্ষা দেয়। তাহলে আমরা প্রত্যেকে সবুজ বন দেখে আমরা কিন্তু অনেক উৎফুল্ল হই, অনেক পুলকিত হই, আনন্দিত হই। তেমনি সবুজ বনও কবিকে কি পুলকিত আনন্দিত করেছে, আর এই সবুজ বনের কাছ থেকেও কবি কি শিক্ষা লাভ করেছে। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। আমায় দিল ভিক্ষা বলতে কবি কি বোঝাতে চান? দেখো, প্রকৃতি যে আমাদের অপার সৌন্দর্য বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমাদের মনকে সজীব করে তুলেছে। আমরা প্রকৃতি দেখে অপরূপ, তার অপরূপ সৌন্দর্য দেখেই আমরা কি হই? আনন্দিত হই। রূপ সৌন্দর্য যে ভরিয়ে দিয়ে প্রকৃতি যেন আমাদের আপন করে নেয়। সবুজ গাছপালা যেন আমাদের মনকে সবুজে সবুজে সজীব করে তোলে। আমরা যেন সকল অবস্থাতে মনকে সতেজ রাখার প্রেরণা পাই বৃক্ষের সজীবতা দেখে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তাহলে বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝানো হয়েছে? এখানে পৃথিবীর প্রত্যেকটি উপাদান, স্থান ও প্রকৃতি মানুষের জন্যই কি একটা শিক্ষা উপকরণ। আমরা প্রত্যেকেই কি পাঠশালা এসে শিক্ষা গ্রহণ করি। এছাড়া পাঠশালা বাদেও আমরা প্রকৃতি থেকেও অনেক কিছু শিক্ষা অর্জন, শিক্ষা লাভ করতে পেরেছি। তাহলে মানুষ শিক্ষা লাভ করে পৃথিবীতে জন্ম নেয় না। প্রতিটি মানুষ যখন জন্মগতভাবে জন্ম লাভ করে, তখনই কোনো মানুষই সেখান থেকে কি জন্ম থেকে শিক্ষা নেয় না, বরং পৃথিবীতে এসে কি করে? শিক্ষা লাভ করে। যখন সে আস্তে আস্তে বড় হয়, তখনই সে বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, প্রকৃতি দেখে, সেখান থেকে বিভিন্ন শিক্ষা অর্জন করে থাকে। আর পৃথিবীর প্রতিটি উপাদান, আকাশ, বায়ু, মাটি, নদী, চাঁদ, সূর্য প্রভৃতি মানুষের জন্য কি শিক্ষক স্বরূপ। এই স্বরূপ নিজে এসে মানুষের কাছে ধরা দেয় না, তাই পৃথিবীর প্রতিটি উপাদান থেকে মানুষকে কি শিক্ষা লাভ করতে হবে। আকাশের কাছ থেকে, সূর্যের কাছ থেকে, চাঁদের কাছ থেকে, প্রতিটি উপাদান থেকে মানুষকে কি শিক্ষা লাভ করতে হবে, যেটি কবি সুনির্মল বসু শিক্ষা লাভ করেছেন।
নানান ভাবে নতুন জিনিস শিখছে দিবারাত্রি। কে নানান ভাবে নতুন জিনিস শিখছে? কবি। কবি সুনির্মল বসু বিভিন্ন জিনিস থেকে কি নানান কিছু শিখছে তিনি দিবারাত্রি, সে দিন রাত তিনি বিভিন্ন কিছু শিক্ষা অর্জন করছে। কবি মূলত বলতে চেয়েছে পৃথিবীর সকল ব্যক্তি বা বস্তুর কাছ থেকে তিনি নতুন নতুন জিনিস শিখছে, পৃথিবীর প্রতিটি উপাদান থেকে কি শিক্ষা লাভ করা যায়। কবি বারবার বলেছে যে প্রকৃতি থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যায়, মানুষের মধ্যে যদি জানার কৌতূহল বা আগ্রহ থাকে তাহলে যে কোনো মানুষ সারা দিন রাত অনেক কিছু শিখতে চায় এবং শিখতে পারে। পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। পৃথিবীর বিরাট খাতা বলতে কি বোঝাতে চেয়েছে কবি? বোঝাতে চেয়েছেন এই পৃথিবীটা মানুষের জন্য একটা বিরাট কি শিক্ষালয়। মানুষের শিক্ষাক্ষেত্র কেবল শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়, মানুষ প্রকৃতির মাঝে বেড়ে ওঠে, তাই এখানকার প্রতিটি উপাদানই মানুষের জন্য কি একটা শিক্ষা সামগ্রী। এখান থেকে মানুষ মানবিকতা এবং নৈতিকতার শিক্ষা গ্রহণ করতে পেরেছে। তাই কবি সবার প্রতি আহ্বান, প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যে পৃথিবীর নানা উপাদান থেকে শিক্ষণীয় ব্যাপারগুলো গ্রহণ করতে হবে। পাঠ্য যেসব পাতায় পাতায়, তাহলে এই পৃথিবীর খাতাটা কিন্তু অনেক বড়। তাহলে বলা যায় এই পৃথিবীর খাতাটা কিন্তু অনেক বড়। সব কিছু শেখার জন্য চাই কি কৌতূহল। প্রত্যেকটি মানুষ এবং শিশু থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের অবশ্যই কি হবে জানার কৌতূহল থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। যেমন গাছের কাছ থেকে, পাহাড়ের কাছ থেকে, নদীর কাছ থেকে, আকাশের কাছ থেকে, মাটির কাছ থেকে, প্রত্যেকটি উপাদান থেকেই আমরা কি শিক্ষা লাভ করেছি। যদি আমাদের কৌতূহল বা আগ্রহ থাকে তাহলে আমরা বিভিন্ন পাতা থেকে অনেক কিছু জানতে পারবো, তাতে কিন্তু কোনো সন্দেহ থাকবে না। তাই বলা হয়েছে পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। আমরা যদি অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, আগ্রহ থাকে তাহলে আমাদের এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো বিষয় নেই। এই পৃথিবীটা যদি খাতার মতো হয় তার প্রতিটি পাতায় পাতায় শিক্ষণীয় সব কিছুই আছে। তাই কবি বলতে চেয়েছেন যে সুনির্মল বসু বলেছেন মূলত এই কবিতাটি সবার আমি ছাত্র। তাহলে এই প্রতিটি উপাদান থেকে যে কবি কিছু কিছু জিনিস শিখেছেন, শিক্ষা লাভ করেছেন, তাই মানুষকেও সে প্রকৃতি থেকে অনেক কিছু শিক্ষা লাভ করতে বলেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে তোমরা কবিতাটি বুঝতে পেরেছো, তোমরা কবিতাটি বারবার পড়বে, জানবে, ব্যাখ্যাগুলো আবারও দেখবে, শুনবে, বারবার যদি তোমরা শুনো, বারবার যদি কবিতাটি তোমরা পড়ো, তাহলে কবিতাটি পড়তে পড়তে আস্তে আস্তে তোমরা নিজেরাই একসময় ব্যাখ্যাগুলো বুঝতে পারবে এবং উপস্থাপন করতে পারবে। তাহলে আমি ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সময়ে তোমরা নিজের প্রতি খেয়াল রাখো, তাহলে আর আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ সকলকে। Thank you.